বাইডেনের হ্যালোর জবাবে মিসাইল ছুড়লেন কিম। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, মসজিদ নেই বলে মুসলিম অভিবাসী নিষিদ্ধ। এবার সে বিতর্কিত পতাকা মিছিল করবে ইসরায়েলিরা। এবার ফ্রান্স আর জার্মানিকে যে সতর্ক করলেন পুতিন। এরপর আরও জানাবো 75 বছর পর পাকিস্তানি মুসলিম বোনের সাথে ভারতীয় শিখ ভাইদের সাক্ষাৎ কিন্তু কিভাবে। আজব যোদ্ধাদের নিয়ে পুতিনকে যা বললেন ম্যাক্রো ষড়যন্ত্র, যে কারণে ইউক্রেনে অস্ত্র পাঠাতে নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যুদ্ধ জোরদের লক্ষ্যে অবশেষে আইনের স্বাক্ষর পুতিনদের। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হ্যালো বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েই যেন ওই হ্যালোর জবাব দিলেন কিম জং। বাইডেন দক্ষিণ কোরিয়া ছেড়ে যাওয়ার পরই 3টি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ং এর সুনান এলাকা থেকে 1 ঘন্টা ব্যবধানে এই মিসাইলগুলো ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয়, দক্ষিণ কোরিয়া দিয়ে প্রেসিডেন্ট হিসেবে প্রথম এশিয়া সফর শুরু করেন বাইডেন। তার এই পদক্ষেপকে দেখা হচ্ছে উত্তর কোরিয়াকে নিরস্ত্র করতে পশ্চিমা প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে। অথচ বাইডেনের দক্ষিণ কোরিয়া সফর শেষ হওয়ার একদিনের মাথায় মিসাইল উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রকে এক হাত দেখে নিলেন কিম। দক্ষিণ কোরিয়া সফরকালে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলা, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার বিস্তার ঘটানো অস্বীকার করেন বাইডেন। তিনি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার ব্যাপারে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে আন্তরিক সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন। এবছরের প্রথম থেকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে চলেছে পিয়ংইয়ং। বুধবারের মিসাইল পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। এদিকে আরেকটি হাত নিয়ে মসজিদ নেই বলে মুসলিম অভিবাসী নিষিদ্ধ। মসজিদ না থাকার অজুহাতে মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করেছে ইউরোপের দেশ স্লোভাকিয়া। তবে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী বিষয়ক পরিকল্পনা অনুযায়ী সিরিয়া খ্রিস্টানদের নিতে রাজি আছে দেশটি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্তে বহু অভিবাসী এসে জড়ো হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সিরিয়া প্রায় 40 লাখ মানুষ এখন শরণার্থী হয়ে তুরস্ক, অস্ট্রিয়া সহ ইউরোপের নানা দেশে একটু আশ্রয়ের জন্য ছুটছেন। দেশটির সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তারা এই লাখ লাখ আশ্রয়হীন মানুষদের মধ্যে 200 জনকে আশ্রয় দিবে। তবে এই আশ্রয়প্রার্থীদের সবাইকে হতে হবে খ্রিস্টান ধর্মাবলম্বী। স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান মেটিক জানান, মুসলিমরা স্লোভাকিয়াকে নিজেদের বাড়ি বলে মেনে নিতে পারবে না, কারণ এদেশে মুসলিম উপাসনার জন্য কোনো মসজিদ নেই। এ কারণে স্লোভাকিয়া মুসলিমদের অভিবাসী হিসেবে গ্রহণ করতে রাজি নয়। এর আগে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিকো অস্ট্রিয়ান একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, স্লোভাকিয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ, এদেশে আমরা লাখ লাখ মুসলিম অভিবাসীকে আশ্রয় দিতে পারব না, কারণ তারা এসে সারা দেশে মসজিদ বানাতে শুরু করবে এবং আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও রাষ্ট্রীয় মূল্যবোধ পরিবর্তনের চেষ্টা করবে। এদিকে আরেকটি হাত নিয়ে বলছে, এবারও সে বিতর্কিত পতাকা মিছিল করবে ইসরায়েলিরা। 1967 সালের পর থেকে 29 মে প্রতি বছর বিতর্কিত পতাকা মিছিল করে ইসরায়েল। এদিন ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে। এরপর থেকে অবৈধভাবে পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। আর জেরুজালেম দখলের দিনটি উদযাপন করতে কট্টরপন্থী ইসরায়েলিরা পতাকা মিছিল নিয়ে বের হয়। তবে এই মিছিলকে ঘিরে ফিলিস্তিনিদের সঙ্গে তৈরি হয় উত্তেজনা, কারণ ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে অবস্থান নেন। এবারও এমন উত্তেজনা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু তবু পতাকা মিছিল আয়োজন করবে বলে জানিয়েছেন অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। উগ্রপন্থী ইসরায়েলিরা এই পতাকা মিছিল আয়োজন করে, যারা দাবি করে আল আকসা মসজিদ তাদের। এবছর উগ্রপন্থী ইসরায়েলিরা পরিকল্পনা করেছে তারা জাফা গেট থেকে দামাস্কাস গেট হয়ে ওল্ড সিটিতে প্রবেশ করবে, যে রাস্তাটি ফ্রি। এদিকে আরেকটি হাত নিয়ে হচ্ছে, এবার ফ্রান্স আর জার্মানিকে যে সতর্ক করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শনিবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে কথা বলেছেন। এ সময় পুতিন ইউক্রেন অস্ত্র পাঠানোর জন্য তাদের সতর্ক করেছেন বলে বিবিসির এক প্রতিবেদন জানিয়েছে। ক্রেমলিন জানিয়েছে, পুতিন দুই নেতাকে সতর্ক করে বলেছেন ইউক্রেন অস্ত্র সরবরাহ করা বিপজ্জনক, তাদের পরিস্থিতি আরও অস্থিতিশীলতা এবং মানবিক সংকট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে ও সতর্ক করে দিয়েছে পুতিন। ক্রেমলিন আরও জানিয়েছেন, ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য পাঠানোর উপায় খুঁজতে মস্কো প্রস্তুত বলে তাদের জানিয়েছেন পুতিন। পুতিন বলেন, রাশিয়ার সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য বাজারে অস্থিরতা কমাতে সাহায্য করবে, তবে সেজন্য অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ক্রেমলিন বলেছে, দুই নেতার সঙ্গে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার আলোচনার প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয়। ইউক্রেনের দোষে এই আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
এদিকে আরেকটি হাউস নিউজ হচ্ছে, 75 বছর পর পাকিস্তানি মুসলিম বোনের সাথে ভারতীয় শিখ ভাইদের সাক্ষাৎ, কিন্তু কিভাবে? পাকিস্তানি একজন নারী যিনি 1947 সালে ভারত পাকিস্তানে ভাগের সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, 75 বছর পর তিনি তার ভারতীয় ভাইদের সাথে এই প্রথমবার মত মিলিত হয়েছেন। উত্তালের সময়ে মুমতাজ বিবি তার শিখ পরিবার থেকে ঘটনাক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং জীবনের দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসে গত এপ্রিল মাসে পাকিস্তানের একটি গুরুদুয়ারে তার দুই ভাই গুরমুখ সিং ও বলদেব সিং এর সাথে একত্রিত হন। এ ঘটনায় উদ্বেলিত তার এক ভাই গুরমুখ সিং বলেন, আমরা যে আমাদের জীবন দশায় আমাদের বোনের সাথে মিলিত হতে পেরেছি তাতে আমরা খুবই আনন্দিত। 1947 সালের ওই দেশভাগের ফলে ভারত ও পাকিস্তান এই দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। যুদ্ধ ও দুর্ভিক্ষের বাইরে পৃথিবীর ইতিহাসে সে সময় সবচেয়ে বেশি সংখ্যক মানুষদের নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল। এক হিসেবে বলা হয় দেশভাগের সময় 1,20,00,000 মানুষ শরণার্থী হন। এছাড়া সে সময় সংঘটিত ধর্মীয় দাঙ্গায় নিহত হয় 5-10,00,000 মানুষ। যেভাবে আলাদা হয়েছিল সেই সহিংসতায় আমাদের জীবনও ধ্বংস হয়ে গিয়েছিল বলেন গুরমুখ সিং। দেশভাগের ফলে তাদের বাবা পালা সিং পাকিস্তান থেকে ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালা জেলায় চলে যান। পাকিস্তানে ঘটে যাওয়া সহিংসতা তার স্ত্রীর মৃত্যুর পরে তিনি ভারতে চলে যান। তিনি ধারণা করেছিলেন যে স্ত্রীর সাথে হয়তো তার কন্যাকেও হত্যা করা হয়েছে। এরপরে তিনি তার শালিকাকে বিয়ে করেন, বললেন বলদেব সিং। দুই ভাই এর মধ্যে ঘনিষ্ঠ বলবেদ সিং, কিন্তু মুমতাজ বিবি ঘটনাক্রমে পাকিস্তানের একটি মুসলিম পরিবারের হাতে চলে যান। ওই পরিবারটি তাকে দত্তক নেয় এবং তাকে পেলে পিঠে বড় করেন। দুই ভাই এ জয় তাদের বোন মুমতাজ বিবির সন্তান পাওয়া ছিল বেশ নাটকীয়। খোঁজ পাওয়া গেল যেভাবে, প্রায় 2 বছর আগে আমাদের সন্তানরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বোনের খোঁজ পায়, বলেন বলদেব সিং। মুমতাজ বিবিও তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছিলেন। এ বিষয়ে তিনি পাকিস্তানি এক ইউটিউবার নাসির ধিলনের সাথে কথা বলেন। ইউটিউবার নাসির ধিলনের একটি চ্যানেলে আছে যার সাহায্যে দেশভাগের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কয়েকটি পরিবার পুনরায় একত্রিত হতে সক্ষম হয়েছে। ইউটিউবের এই চ্যানেলটির নাম পাঞ্জাবি লিহার। এদিকে আরেকটি হাত হচ্ছে, আলী যোদ্ধাদের নিয়ে পুতিনকে যা বললেন ম্যাক্রো সরজত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস স্থানীয় সময় শনিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এ সময় তারা মারিউপোলের আজবস্টল থেকে আটক 2,500 আজব যোদ্ধাদের মুক্তি পেতে পুতিনের প্রতি আহ্বান জানান। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিন নেতার মধ্যে টেলিফোন আলাপের পর ফ্রান্সের প্রেসিডেন্টের তরফ থেকে আজব যোদ্ধাদের মুক্তি আহ্বান জানানো হয় বলে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে। এদিকে পুতিনও দুই নেতাকে সতর্ক করে বলেছেন ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা বিপজ্জনক, তাদের পরিস্থিতি আরও অস্থিতিশীলতা এবং মানবিক সংকট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে ও সতর্ক করে দিয়েছে পুতিন। ক্রেমলিন আরও জানিয়েছেন ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য পাঠানোর উপায় খুঁজতে মস্কো প্রস্তুত বলে তাদের জানিয়েছেন পুতিন। এদিকে আরেকটি হাত খুঁজতে ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বর্তমান আইন প্রণেতাদের বলেছেন ইউক্রেনে অস্ত্র সহায়তা দেওয়ার বদলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর নিরাপত্তা বিষয়টিকে যেন তারা প্রাধান্য দেয়। অস্ত্র দিয়ে কাজ করে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন নামে এমন এক সংগঠন কনফারেন্স ট্রাম্প প্রশ্ন তোলেন কিভাবে ইউক্রেনকে সহায়তা করার জন্য $40 বিলিয়ন আছে যেখানে নিজ দেশের স্কুলগুলো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের কনফারেন্স চলেছে। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র সংগঠন, যারা বেসামরিক নাগরিকদের কাছে অস্ত্র থাকার বিষয়টি নিয়ে এর পক্ষে কাজ করে। টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে 21 জন নিহত হওয়ার পর এমন কথা বললেন ট্রাম্প। সঙ্গে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রাম্প বলেন, পুরো বিশ্বকে গঠন করার আগে আমাদের নিজের দেশে নিজেদের বাচ্চাদের জন্য নিরাপদ স্কুল তৈরি করতে হবে। এদিকে আরেকটি হাত হচ্ছে, যুদ্ধ জোরদারের লক্ষ্যে অবশেষে সেই আইনের স্বাক্ষর পুতিনের। ইউক্রেনের যুদ্ধে প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনীতে প্রবেশের বয়সসীমা উঠিয়ে দেওয়ার প্রস্তাবিত আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের বরাত দিয়ে সিএনএন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। এর আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমা হাউজের আইন প্রণেতাদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রস্তাবিত বয়সসীমা উঠিয়ে দেওয়ার আইনটি পাস করা হয়, তবে সেটি আইনে পরিণত হতে প্রয়োজন ছিল প্রেসিডেন্টের স্বাক্ষরের। পুতিনের স্বাক্ষরের ফলে সেটি এখন আইনে পরিণত হয়েছে। আগে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা ছিল 40 বছর, এখন সেটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে সেনা সংকটে পড়েছে, এই আইনের মাধ্যমে সেটির ইঙ্গিত বহন করছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। আগে রুশ নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সর্বনিম্ন বয়স ছিল 18 আর সর্বোচ্চ বয়স ছিল 40। অন্যদিকে বিদেশি নাগরিকরা 18-30 বছরের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারত। গত সপ্তাহে রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া এই আইনটি উত্থাপিত করেছে।
তখন তারা জানিয়েছিল আইনটি পাশ হলে বয়স্ক বিকশনাদের সার্ভিস ব্যবহার করতে পারবে রাশিয়া। ওই সময় প্রস্তাবিত আইনে বলা হয়েছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র চালানোর জন্য মিলিটারি অপারেশন ও অস্ত্র পরিচালনার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন। অভিজ্ঞরা বলে 40 থেকে 45 বছর বয়সে বিশেষজ্ঞ পরিণত হন তারা। এ সময় আরো বলা হয়েছে প্রস্তাবিত আইনটি পাশ হলে বেসামরিক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অপারেশন ও যোগাযোগ বিশেষজ্ঞরা সহজে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন।